বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। গ্রামের 3 থেকে 4 কিলোমিটার রাস্তা বেহাল, দ্রুত সংস্কার হোক চাইছেন গ্রামবাসীরা। দ্রুত সমস্যা সমাধানের ব্যবস্থা হচ্ছে দাবি প্রধানের। পাকা রাস্তার দাবিতে পথ অবরোধ করলেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে বাগদার সিন্দ্রানী এলাকায়। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন বেহাল রাস্তা, বারংবার বিভিন্ন জায়গায় জানিও কোনো সুফল হয়নি। বাধ্য হয়ে এদিন দত্তফুলিয়া হেলেঞ্চা রাজ্য সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের 3 থেকে 4 কিলোমিটার রাস্তা বেহাল দশায়। বেহাল রাস্তার কারণে সমস্যায় পড়তে হয় সাধারণ পথচলতি মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের। আমাদের রাস্তার বেহাল অবস্থা, দীর্ঘ 30 বছর ধরে আমার এই গ্রামে বিয়ে হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমি এসেই দেখছি ওই রাস্তার পরিস্থিতি এরকম। আমাদের ছেলে মেয়েরা স্কুলে যখন আসে তখন রাস্তায় সব কাদা, এত কাদা যে ওরা ঠিকভাবে স্কুলে পৌঁছাতে পারে না। অনেক সময় রুগী, আমাদের রুগীগুলো যখন বেহাল অবস্থা হয় তখন আমরা খুব দ্রুত সেই হসপিটালে রুগীকে নিয়ে যেতে পারি না, কারণ আমরা দেখেছি আমাদের হসপিটালে পৌঁছাতে ভীষণ অসুবিধা হয়। স্থানীয়দের দাবি, এই বিষয় সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন জায়গায় জানানো হয়েছে, অবিলম্বে বেহাল রাস্তা ঠিক করতে হবে। এই দাবিতে এদিন সিন্দ্রানী বাজারে পথ অবরোধ শুরু করেন গ্রামবাসীরা। আমাদের, আমার বয়স এখন 60 বছর, 60 বছর থেকে দেখছি এই অবস্থা। হ্যাঁ, রুগী আসতে পারে না, কোনো রকম কোনো সহযোগ চায় না। আমরা আমাদের পক্ষ থেকে বহুবার অঞ্চলে ডেপুটেশন দিয়েছি, ভিডিও ডেপুটেশন দিয়েছি, কোনো হেলদল নেই। হ্যাঁ, বহুবার বলছি এত টাকা স্যাংশন, অত টাকা স্যাংশন, কোনো হেলদল নেই এদের। কিন্তু আমরা চাই গ্রামের রাস্তা হোক, তারপরে অন্য কাজ। হ্যাঁ, আমাদের এটা আন্দোলন রেগুলার চলবে, লাগাতার চলবে। যদি উপর থেকে প্রশাসন আসে তখন আলোচনার বিষয়ে সেটা হবে। স্থানীয়দের আরো দাবি, এই প্রথম নয়, এর আগেও রাস্তা পরে ভোট এই স্লোগানকে সামনে রেখে আন্দোলন করেছিলেন তারা। এই বিষয়ে এক গ্রামবাসী জানান, আমরা পাকা রাস্তার দাবিতে পথ অবরোধ করেছি, রাস্তার অবস্থা এতটাই খারাপ, সাধারণ নিত্যযাত্রী থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলেরই চলাচলের অযোগ্য। সিন্দ্রানী অঞ্চলের মধ্যে বগুড়া গ্রাম সব থেকে বঞ্চিত। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বগুড়া গ্রামে সব থেকে কম কাজ হয়েছে। আমাদের রাস্তার অবস্থা এতই খারাপ যে স্টুডেন্ট যারা আছে তারা স্কুলে আসতে অসুবিধা হয় তাদের, আর বিশেষ করে যখন বর্ষাকাল হয় কেউ স্কুলে আসতে পারে না, আর বর্ষাকালে কেউ স্টুডেন্টরা স্কুলে আসতে পারে না, তারা বাড়িই থাকে। পঞ্চায়েত সমস্ত জায়গায় আমরা জানিয়েছি, আমরা সব জায়গায় পিটিশন জমা দিয়েছি, আমরা এসডিও, বিডিও, থানা সব জায়গায় আমাদের কথা জানিয়েছি আমরা। এই বিষয়ে সুনানি গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন, বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছিল। 4 কিলোমিটার রাস্তা এখানে খারাপ রয়েছে, আমরা চেষ্টা করছি দ্রুত সমস্যার সমাধান করার। এবার এই খবর পাওয়া সত্ত্বে মাত্রই আমি হচ্ছে যে বিডিও সাহেবকে জানাই, বিডিও আবার আমি মানে টোটাল রাস্তার ম্যাপ, মানে কত কিলোমিটার পড়তে হবে, কতটা দরকার, টোটাল 76 লাখ টাকার একটা দাবি করা হয়েছে বিডিওর কাছে। বিডিও ডিএম সাহেবের কাছে 76 লাখ টাকা চেয়েছে, এই রাস্তা করতে 76 লাখ টাকা প্রয়োজন। ইতিমধ্যে এমএলএ সাহেব ফোন করেছিলেন আমাদের বিশ্বজিৎ দাস মহাশয় যে কী খবর, তাই বললাম আপনি এই ব্যাপার। এবার এমএলএ সাহেব কথা দিয়েছেন গ্রামের লোকের নিয়ে উনি বসবেন, উনি ওনার ফান্ড থেকেও কিছু অর্থ বরাদ্দ করবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।